ভারত সফরের শেষ দিন গান্ধী পরিবারের সাথে একান্তে সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করের সাথেও। এ সময় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান দুই নেতা। সাধারণত যখনই ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে দেখা হয় গান্ধী পরিবারের কোনো না কোনো সদস্যের। এবারও তার ব্যত্যয় হল না। দিল্লির আইটিসি হোটেলে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সাথে ছিলেন তার পুত্র কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং কন্যা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হয় পারিবারিক বন্ধুদের। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর করতে একসাথে কাজ করার কথা জানান তারা। এছাড়াও শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আলোচনায় প্রাধান্য পায় দেশের পর্যটন ক্ষেত্রে শ্রীলঙ্কার বিনিয়োগ, সমুদ্র সম্পদ ও কৃষি। একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এবং জয়শঙ্কর বলেছেন আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরও বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। এর আগে রোববার রাতে শপথ নেয়ার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। গেল শনিবার এ শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যান সরকার প্রধান। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24।